নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কৌশিকী লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমার সকালটা শুরু হচ্ছে এইভাবে, মামিমা দেখবে, মামিমাকে বলো বলো, মামিমা তুমি কি করছো? খুদরা কিনে আনতে হবে নাকি? বাড়িতে কাজ হচ্ছে, আর এই মেয়ের দুষ্টুমির কোনো সীমা নেই। ওকে তো ধরে রাখতে পারছি না, আর চারিদিকে তো সাইকেল দেখতেই পাচ্ছেন, কোনো দিকে ড্রাম, কোনো দিকে কাঠ পড়ে আছে। তো কী করবো, আমি বারণ করছি বলে আমাকে ঝাড়ু দিয়ে মেরেছে। তো আমি টেনে নিয়ে এসেছি, ওকে ভয় দেখাচ্ছি, ও তো সোনার মেয়ে না, ওকে যা বলবো সেটা ঘুরিয়ে আমাকে বলবে। আমি যদি ওকে মারি, ও আমাকে মেরে নেবে, দেখছেন? আর ওর সাথে ভাবছে না তো খুব মানে খারাপ একটা কিছু, তা নয়, ওর সাথে এইভাবে মারপিট করতে বা ঝগড়া করতে বেশ ভালোই লাগে। ছোটো ছোটো মুখে কথা বলে তো, আর ছোটো ছোটো হাত নাড়ে, বেশ ভালো লাগে। তাই একটু পিছনেও লাগে, তো বকাঝকা করেও কোনো কাজ হলো না। লাস্ট পর্যন্ত আর কিছু বললামই না ওকে, সমানে দুষ্টুমি করে যাচ্ছে। আর ওর এত জেদ যে ওকে যদি আমি বকে মেরে কিছু করাতে চাই তো করবে না। লাস্ট ওর সাথে খেলা করলাম, তবে একটু বললো। আর দেখুন, এই সিঁড়ির তলায় তো রান্নাঘর করবো, আপনাদের আগেই বলেছিলাম আমার অনেক দিনের ইচ্ছে একটা সুন্দর রান্নাঘর হবে। তো আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে হয়তো। তো কাজ মোটামুটি আজকের দিনটা করলেই আমাদের বাড়ির কাজ মোটামুটি শেষ হবে, মানে রাজমিস্ত্রির কাজ। তারপরে শুরু হবে ঘরে টাইলস লাগানো। তো এখানে একটু আমার দাবা থেকে আর ওই পারের দাবার দূরত্বটা অনেকটা, তো ওটা নামা করতে একটু কষ্ট হয়, তার জন্য একটা সিঁড়ি বানানো হচ্ছে। আর দেখুন, চান টান করে ওকে খাইয়ে দিয়েছিলাম, আর ওর বাবা বাড়িতে ছিল। তো বাবা বলছে কি যে আমি নাইট ডিউটি করে এসেছি, আমার হাত পাটে একটু টিপে দিবি রনি? তো আমার ছেলে যথারীতি পা টিপতে গেছে, হাত টিপতে গেছে, ও বলছে কি যে না, তোকে টিপতে দেবো না, আমি বাবার পা টিপে দেবো বলে বাবাকে একটু পা হাত টিপে দিয়েছে। দেওয়ার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর শান্ত হয়ে ঘুমোচ্ছে। আর উঠে পড়লেই দুষ্টুমি, ওর চোখ খোলা যায় দুষ্টুমি করা শুরু। তাই আর প্রত্যেকটা কথাই জেদ বলবে, এটা যদি না দাও তাহলে আমি ওই কাজটা করবো না, এটা না দিলে আমি ওটা করবো না, আমি বাইরে চলে যাব, আমি এটা ফেলে দেব, আমি ভেঙে দেবো, এরকম করে ভীষণ জেদ। আর দেখুন, ঘুম থেকে উঠেছিল, ওঠার পরে আমি আর মানে ভিডিও করতে পারিনি। তো ভাবলাম সন্ধ্যের দিকে একটু ভিডিও বানাই। তো এখন বাজে রাত্রির 8টা, আর দুই ভাই বোনে দেখুন অবস্থা, অন্ধকারের মধ্যে মাঠের মধ্যে চলে গেছে। তো বন্ধুরা প্লিজ, আমার এই ছোট্ট মিষ্টি দুষ্টুমি এটা দুষ্টুমি আর খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আমি ঢুকে যাচ্ছি, এই তো মাছ ধরতে চলে গেলাম। ঢুকে আর উড়ে গেল।
জোর না কেন তোকে বলিনি কাকে বলি মাছ কি মাছ